আমার নাম সুনয়না। কালীঘাট মন্দিরের ঠিক পেছনে আমাদের দোতলা বাড়ি ছিল। বাবাকে কখনো চোখে দেখিনি। শুনেছি আমার বাবা ভালো সেতার বাজাতে পারতেন। কি এক কঠিন অসুখে প্রায় 7 বছর শয্যাশায়ী ছিলেন। মা অনেক চেষ্টা করেছিলেন বাবাকে সুস্থ করে তুলতে। জমানো টাকা, একটি বিয়ের গয়না সব চলে যায়, কিন্তু সব দিয়েও শেষ রক্ষা হয়নি। আর বাবার এইভাবে চলে যাওয়ার শোকটা মা মেনে নিতে পারেনি। কিছুদিনের মধ্যে মাও চলে গেলেন। তারপর যা হয় আর কি, 10 ভূতে অধিকার জমালো, আর আমাকে এক দুঃসম্পর্কের মামার হাত ধরে এসে উঠতে হলো শ্যামবাজারের বাড়িতে। আমাদের ওই বাড়িও দোতলা, এক এক তলায় 12টা করে পরিবার। রান্নাঘর আলাদা, শোয়ার ঘর আলাদা, কিন্তু বাথরুম একটা। রোজ সকালে রেডিওর সঙ্গে তাল মিলিয়ে শুরু হতো বাথরুম আর কলপাড়ির ঝগড়া। আমি রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতাম, কি নিয়ে এদের এত রাগ, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। ছোটবেলা থেকে ননির কথা মনে রাখতে জানতাম, এমনকি ডায়েরিও লিখিনি কখনো, পাছে যদি কেউ আমার পড়ে ফেলে। কি ব্যাপার, এত সকাল সকাল ছাদে তুমি উঠে গেছো? দাঁড়া তোমার জন্য চা নিয়ে আসি। আরে সেসব পরে হবে, কোন দাঁড়াও না আমার কাছে। কখন উঠলে টেরই পেলাম না, আমার ডাকতে পারতে। কি দরকার, তোমার সারাদিন এত খাটাখাটনি যায়। আমার ঘুম ভেঙে গেছিল, বেশ খানিকক্ষণ এপাশ ওপাশ করলাম, তারপর ভাবলাম ছাতে এসে দাঁড়াই। এত ভোরে তো কেউ ওঠে না, চারিপাশটা বেশ গিরিবিরি থাকে, ভাল লাগে। দেখলাম প্রথম ট্রামটা ছাড়লো, কত লোক কালীঘাটে পুজো দিতে আসছে, ভালোই লাগছিল দেখে। জানো ওই বেলগাছটার ডালে একটা পানকৌড়ি বাসা করেছে। তাই? বাহ, এই নয়ন, তোমার সারাদিন খুব একা লাগে, তাই না? একা কই, তোমার পিসিমা আমার সারাদিন ব্যস্ত রাখে। তুমি পিসিমার কথা গায়ে রেখো না, কিন্তু বয়স হয়েছে তো, তাই মাথাটা একটু। না না, খারাপ লাগবে কেন? কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগে জানো, সারাদিন চোর ছাচোরদের সঙ্গে কাটিয়ে তারপর যখন বাড়ি ফিরি এতটাই ক্লান্ত হয়ে যায় যে তোমাকে নিয়ে একটা সিনেমা দেখতে যাবো, একটা শপিং এ নিয়ে যাবো, সেটারও এনার্জি থাকে না। আমি তোমায় কিছুই দিতে পারি না, বলো। কি বলেছ, আমি তো ভালোই আছি। চাই ভালো আছি, এই তো বাড়ির অবস্থা, ঘরগুলো ড্যাম্প, রং চটে গেছে, কার্নিশগুলোতে বটের ঝাড় গজিয়েছে। শুধু মেন রোডের কাছাকাছি বাড়ি, তাই 24 ঘন্টা কারেন্টটা থাকে এই যা। আর বিনোদন বলতে একটা 22 ইঞ্চি টিভি। ওদিকে দেখো, এই তো কালী স্টেশনে আমার একজন জুনিয়র নিজের বউকে একটা বড় ডাবল ডোর ফ্রিজ কিনে দিল, পুরো ক্যাশ টাকায় জানো। বলে কোন মলে নাকি সেল চলছে, তাই বউ বায়না করলো, কিনে দিলাম। বলছে বুঝলেন স্যার, ঘরে শান্তি না থাকলে কাজে মন দেবো কি করে। আর দেখো আমাকে দেখো, আমি সাব ইন্সপেক্টর হয়েও কিচ্ছু করতে পারি না। আসলে কি জানো তো, সবাই ভাবে পুলিশের চাকরিটাতে মাইনে থেকে উপরি রোজগার বেশি হয়। আসলে খোঁজ নেওয়াটাও একটা আর্ট, সবাই পারে না, আমি তো একেবারেই না। সেটাই তো ভালো, কটা লোক পারে বলো তো, সৎ পথে টাকা রোজগার করতে, মাথা উঁচু করে বাঁচতে। তাই তো পাড়ায় সবাই তোমাকে এত সম্মান করে, কারোর কোনো বিপদ দেখলে তুমি ছুটে যাও, সবাইকে সাহায্য করো, সেটাই আমার গর্ব। ডাবল ডোরের ফ্রিজ বা এসি সেটা আমায় রোজগার করে এনে দিতে পারবে না। আমার এত ভালোবাসো? ভালোবাসা তো আর কোনো মাপকাঠি হয় না, কিন্তু ভালোবাসি সেটা জানি। এবার চলো নিচে যাই, পিসিমার ওঠার সময় হয়ে গেছে, ঠিক সময় চা না পেলে কথা শোনাতে ছাড়বে না। এই নাও ধরো, সাবধানে, গরম কিন্তু। এই দাঁড়াও, কোথায় যাচ্ছো? পিসিমাকে চা দিয়ে আসি। আরে পরে দেবে, পিসিমা সবে পুজো করতে বসেছি, দৌড়াও না। পুজোটা শেষ না করে নিশ্চয়ই চা খাবে না, এদিকে এসো। কি করছোটা কি? নিজের বউকে একটু আদর করছি। আরে সকাল সকাল খাও না। আরে নিজের বউকে তো আদর করছি। এত বড় বাড়িতে এই পুরীটার খেয়াল রাখার কেউ নেই গো, ও ভগবান আমাকে শুনে নাও গো। দেখো শুধু ওই মহিমের কথা ভেবে বাপের পিঠে আঁকড়ে পড়ে আছি গো। কথা কানে যাচ্ছে না নাকি রে? কতটা নাড়ি এবার চাটা দিয়ে যা মুখপুরি। সকালবেলা ঘরের দরজা বন্ধ করে স্বামীর সঙ্গে কি যে এত সোয়াগ জানি না বাপ,
তার যদি একটা ছেলে পুরে হতো তাও বুঝতো। ছাড়ো তো, ওই দেখো তোমার পিসিমা শুরু হয়ে গেছে, আমি যাই এবার। না দাঁড়াও, উত্তর দাও, বলে যাচ্ছি। আসছি পিসিমা। তখন তোকে খালি আসছি আর আসছি, এই বুড়িটাকে দেখা কেউ নেই। ও গো ভগবান গো, বলি ও বুড়ি কথা কানে যাচ্ছে না নাকি? আমি না গেলে তুমি পিসিমা কিন্তু চুপ করবে না, এবার ছাড়ো আমাকে। আহা, বলো না যে আমার ইউনিফর্মের বোতামটা ছিঁড়ে গেছে, সেটা সেলাই করছো, তাহলে তো আমার ডিউটি খেতে দেরি হয়ে যাবে। তুমি বুঝো না না একদম। বলো না তুমি। দাঁড়ো এক সেকেন্ড। আচ্ছা পিসিমা, ওর ইউনিফর্মের বোতামটা ছিঁড়ে গেছে, সেলাই করছি, ওর না তো ডিউটিতে যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঘরের দরজা বন্ধ করে কি বোতাম লাগানো হয়েছে সে আমিও জানি। এত সোয়াগ করলে যে স্বামীর মন ঘরে টিকবে তা কিন্তু নয় রে মুখপুরি। আমিও বলে দিল মা, পুরুষ মানুষের মন এত সহজে ভোলানো যায় না রে। তাও যদি মুখোশটা একটু সুন্দর হতো, টিকটিকি লেখের মতন মাথা চুল আর চোখ দুটো দেখো পুরো ব্যাঙের মতন। না বাবা শুনোইও না, আজকে খেতে থেকে গা পিটিয়ে আমার চলে যায়। যতক্ষণে মুখের সামনে গিয়ে চায়ের কাপটা ধরছি তোমার পিসিমা চুপ করবে না। পাশের বাড়ির লোকেরও এতক্ষণে জানলায় কান পেতে বসে পড়েছে যে আজ তোমার পিসিমা আমার নামে আবার নতুন কি কেচ্ছা রটাচ্ছে। সরো তো, যাও যাও, নিজের বউকে একটু আদর করবো সেটাও জমি। আমার উপর রাগ করছো কেন? তুমি নিজেই তো শুনলে তোমার পিসিমা আমার নামে কি কি বলছে। আরে বলুক না, গায়ে না মাখলেই হলো। তুমি তো জানো পিসিমার চোখে ছানি, তাই তোমাকে ওরকম ভাবে বলে। কিন্তু আমি তো জানি তুমি কতটা সুন্দর। আর শুধু আমি কেন, পাড়ার প্রত্যেকটা লোক জানে সাথে তোমায় সুন্দরী বৌদি সুন্দরী কাকিমা বলে ডাকে সবাই। আচ্ছা বাবা আচ্ছা, ঠিক আছে, তুমি ঠিক আমি ভুল। এখন যাই, তোমার পিসিমাকে চাটা দিয়ে জল তুলতে হবে তোমার চানের জন্য। তুমি চান করে বেরোবে তো? এই আমার সিগারেটের প্যাকেটটা কোথায় গো? তোমার বালিশের তলায় আছে, কথা দিয়েছিলে কিন্তু, মনে আছে তো? চানের আগে কিন্তু একটাই। হ্যাঁ হ্যাঁ মনে আছে, এখন যাও। এই নিন ধরুন আপনার চা। দাও মা দাও, চা দিয়ে আমার যেন ধন্য করলে মা। ছোট বাড়ির মেয়ে কথাটা কোনো লজ্জা শরম নেই, সারাদিন খালি লোকজনকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়া। আমি জানি না কেন আমার মনটা সরল, তাই কিছু বলছে কিন্তু আমি তো বুঝি। এত যদি ভালোবাসা থাকতো এতদিনে একটা ছেলে ফুলে হয়েছে, আর সেটারও তো আশা ছেড়ে দিয়েছে। এত বড় বংশ এইভাবে শেষ হয়ে গেল, ঈশ্বর এই দিনটা দেখার জন্য আমায় বাঁচিয়ে রেখেছে নাকি? দুশ্চরিত্র মেয়ে একটা দূর হয়ে যাবে সামনে থেকে। আরে সুন্দরী বৌমা যে মহিম দিল্লি থেকে ফিরেছে? হ্যাঁ জিটু, গত সপ্তাহে। ও বেশ বেশ, আমার ওর সঙ্গে একটু দরকার ছিল। ঠিক আছে, আমি না হয় রাতে একবার ফিরবো, তুমি ওকে বলে রেখো কেমন? আমি এখন আসছি, অফিসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ জিটু। ও তুমি ভালো আছো তো মা? হ্যাঁ জিটু। নয়ন! হ্যাঁ, এই হয়ে গেছে, আসছি। একবার শোনো এদিকে, জলটা ভরেই আসছি, দাঁড়াও এক্ষুনি। শোনো বাবা, বলো কি ব্যাপার? তোমার ওড়নাটা কোথায়? ওড়না দেখেছো, ওই জল তুলছিলাম না কখন পড়ে গেছে বুঝতে পারিনি। বুঝতে পারোনি, কিন্তু পাড়া প্রতিবেশী ঠিক খেয়াল করেছে। তোমার কতবার বারণ করেছি না ম্যাক্সি পরে ঘরের বাইরে বেরোবে না? আর এত ডিপ গলার ম্যাক্সি পরার কি আছে হ্যাঁ, কাকে দেখানোর জন্য? হ্যাঁ, ওড়নাটা কি সত্যি সত্যি পড়ে গেছে নাকি নিজে খুলে রেখেছে? বাজে বকছো বলো। আরে জ্যাঠামশাই কি বলছিল শুনি? তুমি দিল্লি থেকে ফিরেছো কিনা সেটা জিজ্ঞেস করছিল, তোমার সাথে কি একটা দরকার আছে? সব বেলা বুড়ো বয়সে ঢিমরতি অবশ্য, ওদেরই বা কি দোষ? তুমি এরকম ঝুঁকে ঝুঁকে জল তুলবে, অন্য পুরুষদের আহ্বান জানাবে, তারা তো আসবেই। মহিম তখন থেকে কিন্তু তুমি বাজে কথা বলছো, বললাম তো তোমার সাথে দরকার আছে, রাতে আসবে বলেছে। ওসব বাহানা বুঝেছো, আর পুরো ভালো করেই জানে আমি শহরেই আছি। কাল ডিউটি থেকে ফেরার পথে আমার ওর মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। আমার সঙ্গে দরকার না তোমার সঙ্গে সেটা আমি ভালোই বুঝতে পারছি। সেসব আমি জানি না, দেখা করতে ইচ্ছে না হলে দেখা করো না, আমি এলে বলে দেবো। তারপরে তুমি জানো উনি আসবেন? কি অদ্ভুত, উনি বললেন তো উনি আসবেন, তোমার কি হয় বলো তো মাঝে মাঝে? আমার এইসব কথা এখন একদম ভালো লাগছে না, সময়ও নেই। আমি তোমার জলটা তুলে দিচ্ছি, তুমি চান করে নাও। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলেই তো তোমার সুবিধে, সারাদিন একা একা ঘরে কি করো, কারা আসে আমি কিছুই জানি না ভাবছো? গলা নামিয়ে ভেতরে যাও, চলো। তুমি কিন্তু, আমি নিজে জল তুলে নেবো, যাও তুমি ভেতরে। তুমি কি বলছো বলো তো? বললাম তো ভেতরে যাও। চাই দেখো
আরে মহিমদা, ভালো আছো? কেমন আছিস? এই চলে যাচ্ছে গো। সুন্দরী বৌদি কোথায়? ওই ভেতরে আছে যা। ও ও, আচ্ছা মহিমদা, বাবা তোমার কথা জিজ্ঞাসা করছিল। আমি তো বলতেই ভুলে গেছি যে কাল তোমার সঙ্গে দেখা হয়েছিল। ও তাই বুঝি। হ্যাঁ গো, তোমার সঙ্গে যে দেখা হয়েছে বাবাকে বলতেই একেবারে ভুলে গেছি। আজকালের মধ্যেই তোমার কাছে আসবে। ওই ভাইদের ফ্যাক্টরিতে ইউনিয়নের কি একটা ঝামেলা হয়েছে, এই তোমার থেকে একটু পরামর্শ চাই। আচ্ছা ঠিক আছে, চলে আসতে বলিস, আমি তো রোজই 9:30 নাগাদ ফিরি। বেশ আমি বলে দেব। হ্যাঁ বলে দিস, আবার ভুলে যাস না। কেন না বাবা, না চলি এখন। তার মানে মহিম ঠিকই বলছিল, আবার ওকে সন্দেহ করে ফেললাম। কি হয় মাঝে মাঝে মামা কথাটাতে দুবার মা আছে, তাই মামা নাকি মায়ের চেয়েও বেশি স্নেহের। কিন্তু এই মামাই তিনবার আমায় টাকার বিনিময়ে বেঁচে দেওয়ার চেষ্টা করেছিল, আর প্রতিবারই এই মহিম আমাকে উদ্ধার করে আনে। প্রতিবারই মামা মহিমের হাতে পায়ে ধরে কাঁদত, বলতো টাকার অভাবে বাধ্য হয়েছে এই কাজ করতে, একটা শেষ সুযোগ চায়। আর কেন জানি না মহিমও প্রতিবার একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিত, কিন্তু শেষবার আর চান্স দিতে পারল না। তখন ওর কালীঘাটে পোস্টিং এ চিঠি এসে গেছে, মামাকে স্ত্রী ঘরে ঢুকিয়ে সোজা আমায় নিয়ে চলে এলো কালীঘাট মন্দিরে। বলল, যা হয়েছে ভুলে যাও, আমার সঙ্গে একটা নতুন জীবন শুরু করতে পারবে না? তখনও মহিমকে ভালোভাবে চিনি না, কিন্তু বিশ্বাস ছিল ও আমার কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু আমার জীবনটাও তো কোনো চিত্রনাট্যের থেকে কম নয়, বলাই যায় না কখন কি নতুন মোড় অপেক্ষা করছে। আমাদের সম্পর্কটা প্রথম থেকেই এরকম ছিল না। এখনো মনে পড়ে যেদিন প্রথমবার ও আমার বাড়িতে নিয়ে এলো। সাবধানে সাবধানে, এটাই আমার বাড়ি, মানে আজ থেকে আমাদের। আপনি বাড়িতে একাই থাকেন? না, আমার পিসিমা আছে। পিসিমা, ও পিসিমা, আরে দেখো কাকে নিয়ে এসেছি। আপনার পিসিমা কিছু মনে করবেন না, এরকম হুট করে বিয়ে করে চলে এলাম। হ্যাঁ তা একটু মনে করতেই পারে, আসলে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে তো আমায়, আর আমি এরকম দুম করে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেললাম, বুড়ি রেগে তো যাবেই একটু। কিন্তু আমি জানি পিসিমা আমায় খুব ভালোবাসে, মাথা ঠান্ডা হলে আবার ঠিক আমাদের আপন করে নেবে। মহিম, ফিরেছিস নাকি বাবা? এই তো পিসি, এই দেখো কাকে সঙ্গে এনেছি দেখো। কে এটা? আমার স্ত্রী। মানে? মানে ওর নাম সুনয়না, আর আজ সন্ধ্যাবেলায় আমরা কালীঘাটে বিয়ে করলাম। বিয়ে করেছিস মানে? সকালবেলা ডিউটিতে যাওয়ার সময় তো একবারও বললি না যে বিয়ে করে ফিরবি, তাহলে হঠাৎ কি হলো? আর বিয়ে করার যদি এতই তাড়া ছিল আমায় একবার বলতে পারতিস বাবা, এত বড় বংশের ছেলে তুই আর এরকম কালীঘাটে গিয়ে বিয়ে সারলি বাবা। আরে পিসিমা, পরিস্থিতিটা এরম ছিল, অত তামঝাম করে বিয়ে করার সময় ছিল না, বুঝলে। হ্যাঁ কি বলছিস রে মহিম, পরিস্থিতি মানে? বিয়ের আগে কি তোরা উল্টো পাল্টা কিছু করেছিস নাকি রে বাবা? মেয়ে পুয়াতি বুঝি? ঠাকুর 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 ঠাকুর, পাড়ার লোকেদের আমি কি জবাব দেবো? এটা আবার একটা বিয়ে হলো নাকি? কোন অনুষ্ঠান নেই, মিষ্টি মুখ নেই, ছেলে হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে নিয়ে এসেছে ঘরে তুললো, তারপর যদি আবার সন্তান হয় তাহলে তো আর পাড়ার মুখ দেখাতে পারবো না রে বাবু। আরে পিসিমা, ওরকম কোনো ব্যাপার হয়নি, আর তুমি এত বাংলা সিরিয়াল দেখো না তো। তাছাড়া কাল সকালেই আমরা রেজিস্ট্রি করব, আমার রেজিস্ট্রারের সঙ্গে কথা হয়ে গেছে। কি আবার হয় নাকি? আত্মীয় স্বজন কাউকে ডাকা হলো না, পাড়ার লোকেরাই বা কি বলবে, কোথেকে একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করো, এই রোববার দুপুরে পাড়ার লোক আত্মীয় স্বজন সবাইকে ডেকে খাইয়ে দাও, আমি নিজে গিয়ে বাজার করে নিয়ে আসবো, ঠিক আছে? জানি না বাপু, তোরা যে কি করছিস কি চাস কিছুই বুঝি না, এই পরিবারের একটা সম্মান আছে তো বাবু, হুট করে একটা কোথা থেকে একটা মেয়েকে বিয়ে করে চলে এলি, আর আমাকে সেটা মেনে নিতে হবে? জাত পাতে ঠিক নেই, কোন পরিবার থেকে আসছে তাও জানি না। ও ভালো ঘরের মেয়ে, একটু মুশকিলে পড়ে গিয়েছিল তাই এরকম আচমকা বিয়ে করতে হলো। নাও নাও, এবার সব গল্প কি দরজায় দাঁড়িয়ে ছাড়বে নাকি ভেতরে ঢুকতে দেবে? কত বাগা কত, আমার যেন অনুভূতি তুয়াক্কা করো তুমি।
পিসিমাকে না জানিয়ে কোথা থেকে একটা মেয়েকে ধরে নিয়ে বিয়ে করে চলে এসেছো, এখন আবার আমার অনুমতি চাইছো খোকা? আচ্ছা পিসিমা, দেখছো তো কখন থেকে মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে? আমাদের পরিবারের একটা সম্মান আছে তো নাকি? নাও না এবার আমাদের বরণ করে ঘরে তোলো না গো। আজ থেকে তুমি অফিসিয়ালি আমার। আজ থেকে কেন? রেজিস্ট্রি তো এক সপ্তাহ আগে হয়ে গেছে। আরে আমাদের দেশে স্বামী স্ত্রী সম্পর্ক অফিসিয়াল সই করে নয়, ঘটা করে হয়, বুঝেছো? 100 জন লোককে খাইয়ে, যাদের হয়তো তুমি কোনোদিন আগে দেখোই নি, আর বিয়ের পরে যাদের তুমি টিকিটিও দেখতে পাবে না, কিন্তু নিমন্ত্রণ যদি বাকি থেকে যায় তোমাকে কথা শোনাতে ছাড়বে না। ঠিক বলেছেন, কিন্তু তবু আমার ভাল লাগে জানো, এর আগে নিজে বলে কোনো পরিবার ছিল না তো। শ্যামবাজারে আমাদের ওই দোতলা বাড়িটাতে আমাদের সঙ্গে আরো 12টা পরিবার থাকত, কিন্তু সবার সংসার আলাদা, জীবন আলাদা, কেউ কারো খোঁজও রাখত না। কিন্তু আজ থেকে আমার সবই তোমার হল। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এবার থেকে আর আপনি নয়, তুমি। ঠিক আছে। আচ্ছা শোনো, এবার থেকে যেটা তোমারও সংসার, তুমি নিজের মতন করে সাজিয়ে বুঝেছো? পিসিমার ঘরে এদের একটা বড় ট্রাঙ্ক আছে, ওটার মধ্যে বেশ ভালো ভালো একটা বই রাখা আছে। সারাদিন একা একা মন খারাপ করলে বইগুলো পড়বে, ভালো লাগবে। আমি না পিন্টুকে বলে এবার থেকে ওই গৃহশোভা, সারন্দা, ওই মেয়েরা যেসব পত্রিকা পড়ে আর কি, সেগুলো আনি বুঝেছো? দেখুন, আচ্ছা বইগুলো ট্রাঙ্কের ভিতরে রাখা যায় না? আরে আমি তো সারাদিন বাইরে থাকি ডিউটিতে, আর পিসিমার চোখে ছান, এত ভালো ভালো বই যত্ন করার কেউ নেই, পোকায় খাচ্ছে, কাছে বরং ট্রাঙ্কে তোলা থাক, অন্তত অক্ষত থাকবে। কিন্তু এবার তো তুমি এসে গেছো, তুমি যদি কথা দাও যে তুমি বইগুলো যত্ন নেবে, তাহলে ট্রাঙ্ক থেকে বের করে বইগুলোকে আমি বউয়ের হাতে দিয়ে আমি কালই ট্রাঙ্ক থেকে বইগুলো নামাই। আচ্ছা এই পিন্টুটা কি? পিন্টু আমাদের পাড়ার ছেলে, খুব ভালো, আমার ভাইয়ের মতো। সকালে লোকের বাড়িতে পেপার দেয়, আর দিনের বেলা একটা জুতোর কারখানায় কাজ করে। আমি তো সারাদিন বাড়ি থাকি না, তাই পিন্টুই পিসিমার ওই যখন যেটা দরকার সব এনে দিয়ে সাহায্য টাহাজ করে আর কি। খুব ভালো ছেলে, আমার খুব ভালোবাসি, দেখবে তোমার সঙ্গেও ভালো বন্ধুত্ব হয়ে যাবে। না এবার বলো, আরো কারো সম্পর্কে জানার ইচ্ছে আছে নাকি? এবার আমি আমার বুকে আদর করতে পারি। তুমি না? এবার তুমিও রিল্যাক্স করো প্লিজ। ও মহিমদা, মহিমদা আছো নাকি বাড়িতে? মহিমদা দেখো বলছি না, আমার মনে হচ্ছে তোমাকে কেউ ডাকছে। কোথায়? ও মহিমদা, তখন থেকে বলছি তোমাকে ডাকছি কেউ। পিন্টু এত রাতে কি ব্যাপার? এই মহিমদা কিছু মনে করো না, তোমায় এত রাতে ডিস্টার্ব করছি। ওই তোমার ইউনিফর্মটা দিতে এসেছিলাম, ওই তুমি ইস্ত্রি করতে দিয়েছিলে না, আর সেটাই নিয়ে এসেছি। কাল তো তুমি এটা পরে ডিউটিতে যাবে। ও হ্যাঁ, দে 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 দে। হ্যাঁ এই এই না এই না এই না, বিয়ের ঘরটা বলে না একেবারেই ভুলে গিয়েছিলাম। এই আমি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, সাবধানে যাস। থ্যাংক ইউ রে। ও আচ্ছা দাঁড়া দাঁড়া, হ্যাঁ বলো। দাঁড়া, তোদের তো ঠিক করে আলাপই হয়নি, আলাপ করিয়ে দিই। দাঁড়ান এদিকে এসো। এই হলো সুনয়না, তোর বৌদি। দেখ আমি তো সারাদিন বাড়ি থাকি না, দেখিস বৌদি যেন কোনো অসুবিধে না হয়। হ্যাঁ একটু হেল্প করে দিস। আরে কি যে বলো না মহিমদা, এসব আমার বলতে হয়? নিশ্চয় বৌদি, আপনার যখন যা দরকার হবে আপনি শুধু আমাকে একটা ফোন করে দেবেন। মহিমদার কাছে আমার নাম্বার আছে। হ্যাঁ বৌদি, এখন রাত হয়েছে, আসলাম। হ্যাঁ হ্যাঁ যা, সাবধানে যাস। খুব ভালো না ছেলেটা, তোমাকে তো খেয়াল রাখো। হ্যাঁ এবার থেকে তোমারও। কিন্তু তুমি দেখছি আমার একদম খেয়াল রাখো। তাই বুঝি কেন? আমি কি করলাম? এই যে আজ আমাদের ফুলসজ্জা, বউ হিসেবে আজ তোমার যে দায়িত্ব সেটা তুমি পালন করছো। আচ্ছা কি দায়িত্ব আমার? শুনি। ও এটাও আমাকে শেখাতে হয়? তুমি শেখাও, আমি ঠিক শিখে যাব। বেশ তাই হবে। আরে এই
আমি তোমায় কখনো পড়তে দেব না, সারা জীবন এইভাবে আগলে রাখবো। সারা জীবন এইভাবে ভালোবাসবে? সারা জীবন এইভাবে ভালোবাসবো। এই দোতলা বাড়িতে আসতে আসতে বেশ সুন্দর গুছিয়ে নিয়েছিলাম নিজের সংসার। পিসিমা প্রথম দিন থেকেই আমাকে পছন্দ করতো না, আমিও যে তাকে খুব একটা আপন করে নিতে পেরেছিলাম তাও না, শুধু নিজের কর্তব্যটুকু সারতামই যা। পিন্টু প্রায় বাড়িতে আসত, কখনো পিসিমার ওষুধ নিয়ে, কখনো বাজার করে, মহিমের ইউনিফর্ম ইস্ত্রি করে, আমার পত্রিকা নিয়ে। কদিনেই আমরা ভালো বন্ধু হয়ে উঠেছিলাম, ঠিক যেরকমটা মহিম বলেছিল। কিন্তু আমার কাছে পিন্টু আমার বন্ধুর থেকে অনেক বেশি আপন ছিল, আমার নিজের ভাইয়ের মতো। ঠিক করেছিলাম এবার রাখি পূর্ণিমায় পিন্টুকে নিমন্ত্রণ করব, ওকে রাখি পরাবো, নিজে হাতে ওকে ওর পছন্দের কচি পাঠা ঝোল রেঁধে খাওয়াবো। কিন্তু তার আগে একদিন এমন একটা ঘটনা ঘটে গেল। পিসিমা, তুমি অন্ধকারে দরজার সামনে বসে খাচ্ছ কেন? কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? আমাদের পরিবারের মান সম্মান আর রইল না। নয়ন কই? তুই আমাকে কাছে পাঠিয়ে দে বাবা, আমি আর এখানে থাকতে চাই না। কি হয়েছে সেটা বলবে তো? তুই কোন খোঁজ খবর না নিয়ে একটা ছোট ঘরের মেয়ের সঙ্গে বিয়ে করে দিলি, আর সে এখন নিজের রং দেখাচ্ছে। মানে নয়ন কি করেছে? জানি না বাবা, নিজের পক্ষে সে কথা কিভাবে বলবো বল দিইনি। যা বলছে আমার রুচিতে বাঁধে, তোর বউ ঘরে দরজা বন্ধ করে পর পুলিশের সাথে কি করছে কে জানে। আমার চরণ ছেলেটাকে পাশ দিয়ে কি সুপ পেলো কে জানে মুখুরি। ভগবানই অনার সৃষ্টি, আমি আর নিতে পারছি না ঠাকুর, আমাকে তুই কাশিতে পাঠিয়ে দে বাবা, আমাকে তুই কাশিতে পাঠিয়ে দে। পিসিমা কি যাতা বলছো, আর ঘরের লাইটটা জ্বালাওনি কেন? দাঁড়া দাঁড়া, কান্না থামাও, এবার প্রেশারটা বাড়লে কিন্তু বিপদ হবে। আমি আসছি আমি আসছি, দাঁড়া 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 দাঁড়াও, আমি আসছি। নয়ন, এই নয়ন, তুমি না কিন্তু দরজা বন্ধ করে কি করছো? ও তুমি এসে গেছো, আজ এত তাড়াতাড়ি যে? ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, ভালো না লেগে থাকলে বলো ফিরে যাচ্ছি। যা, আমি সেটা বললাম কখন? আরে মহিম না, এত দারুণ ব্যাপার, এই দারুণ হলো, তুমি দাদি চলে এসছো, এবার আমরা তিনজনে মিলে লুডো খেলতে পারবো। কি বলো, ছুটে গিয়ে গণেশের দোকান থেকে তেলে বাজার মুড়ি নিয়ে আসি? হ্যাঁ, বেশ জমি আড্ডা দেয়া যাবে। না থাক, এই জানো তো এই সিলিং ফ্যানটার না কিছু একটা করতে হবে, এত আওয়াজ করে, দরজা বন্ধ থাকলে কিচ্ছু শোনা যায় না বাইরে কি হচ্ছে। তাই তো তুমি ঢুকেছো, আমি টেরই পাইনি। কি রে পিন্টু, তুই শুনেছিস? না, আমিও তো শুনতে পাইনি। স্বাভাবিক, ঘরের দরজা বন্ধ করা থাকলে শুনবে কি করে? কি করবো বলো, সন্ধেবেলা ঘরের দরজা বন্ধ না রেখে কি করবো? তোমাদের এখানে এত মশা, সন্ধে হতে না হতেই ঘরের ভেতরে মশা ঢুকে যায়, আর চারিদিকে আজকাল এত ডেঙ্গু হচ্ছে। এই তো সেদিনই পিন্টু বলছিল, প্রথমে তোমার ফ্যান নিয়ে প্রবলেম, তারপর জায়গা নিয়ে প্রবলেম, এরপর বলবে আমাকেই আর ভালো লাগছে না। কি উল্টো পাল্টা বলছো মম্মি? বলছি যে খেলছিলে তো লুডো, তো কি এমন হলো যে এত জোরে জোরে হাসছিলে? কারণ তোমার বউ চোর। মানে? হ্যাঁ, চোরামো করছে। এই খবরদার বলে দিচ্ছি, একদম বাজে কথা বলবি না, আমার তোমাদের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে গেছে দেখছি। হবে না, তুমি তো সন্ধ্যাবেলা বাড়ি থাকো না, বৌদি একা একা বোর হয়, তাই আমরা একটু চলে আসি, আমরা লুডো খেলি, নয়তো সিগারেট সিনেমা দেখি। আজকাল সন্ধ্যে চাটা আমি আর তোমার বউ একসাথেই খাই। সাবাস, কিন্তু এখন তো আমি বাড়ি ফিরে এসেছি, এবার তোর পারমিশন থাকলে বউয়ের সাথে একান্তে কিছু সময় কাটাতে পারি? এই মহিন্দা কি যে বলো না, এই আমি আর যাই, পরে আসবো। বৌদি আসলাম? হ্যাঁ, আমার মাথাটাও একটু ঘুরেছে, নয় একটা গরম চা বানাও তো। দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই পিন্টু তুই একটু দাঁড়িয়ে যা, একেবারে চাটা খেয়ে যা। কেন, আজকাল কি তুমি সন্ধ্যের চাটা পিন্টুকে ছাড়া খেতেই পারো না? একদিনের জন্য না হয় অভ্যেসটা বদলালে, আমার জন্য। আমি সেটা কখন বললাম?
আমি তো শুধু বলি থাক না, আমি আমি বরং আসি এখন, বাড়িতে তার মধ্যে কিছু কাজও আছে, আমি যাই। হ্যাঁ না না তুই বস, দেখছিস না তোকে বাড়ি যেতে বলেছি বলে তোর বৌদির কত খারাপ লেগেছে, তুই বরং এখানেই বস, চা টা খা, লুডো খেল, গণেশকে বলে আমি বাড়িতে মুড়িয়ে তেলে বাজে পাঠিয়ে দিচ্ছি। কর হ্যাঁ তোরা বসে এনজয় কর, আমি স্টেশনেই ফিরে যাই, রোজ সন্ধ্যে চাটা তো ওখানেই খাই, কাজ আর ব্যতিক্রম করে কি লাভ। তুমি এরকম করছো কেন বলো তো? ব্যাস ব্যাস নয়, আজকের জন্য আমাকে যথেষ্ট অপমান করেছো তুমি, এবার একটু থামো। আমি অপমান করেছি তোমায়? তুমি সব কি বলছো বলো তো? আচ্ছা 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 মহিন্দা, বৌদি তোমার তুমি শান্ত হও, একটা ছোট্ট ব্যাপার, এই নিয়ে তো রাগারাগি করে কি আছে, আমি তো এমনি কিছুক্ষণ পর উঠতাম, তোমরা বসো বসো, হ্যাঁ শান্ত হও। তোমরা গল্প করো, আমি না গণেশের দোকান থেকে তোমাদের জন্য মুড়ি আর গরম গরম তেলে ভাজা নিয়ে আসি। হ্যাঁ এটা কি খুব প্রয়োজন ছিল? কেন তোমার খুব খারাপ লাগছে বুঝি? তোমার কি মনে হয় ও বোকা কিছু বোঝে না? ও বাবা, কেন নাম নিলে পাপ হবে? ওই যে কি যেন বলে না, বরের নাম মুখে নিতে নেই পাপ হয়, সেরকম ব্যাপার বুঝি? তুমি কি বলছো বলো তো আজে বাজে কথা, তুমি কার সাথে কার তুলনা করছো? তোমার কি মাথা একেবারে খারাপ হয়ে গেছে? হ্যাঁ এখন তো আমাকে পাগল মনে হবেই, ঠিক সময় না এলে তুমি জানতেই পারতাম না আমার অনুপস্থিতিতে এই বাড়িতে কি হয়, কারা কারা আসে, কি করো তুমি। কি করি আমি? মানে কি বলতে চাইছো তুমি? তোমার অনুপস্থিতিতে আমি ঘরে লোক ঢোকাই? যে পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য আমাকে একদিন বিয়ে করে ঘরে তুলেছিলে, আর কিছু না করতেই আমাকে তাদের সঙ্গে তুলনা করছো? কেন একটা ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে না? আর পিন্টু তো তোমাদের বাড়িতে আমাদের বিয়ের আগের থেকে আসছে, শুধু আমরা একদিন হাসিটা করছি বলে তুমি আমাকে এইভাবে অপমান করছো, আমার আর পিন্টুকে নিয়ে কুৎসিত মন্তব্য করছো? কেন কেন মহিম, তুমি জানো না পিন্টু আমার ভাইয়ের মতো। শুধুই ভাইয়া না সাইয়া, মহিম এই অনেকক্ষণ ধরে সহ্য করছি, এটা ভদ্রলোকের বাড়ি, গলা নামিয়ে কথা বলো। কি গায়ে দাদা কি দোষ, সারিম তোর দাদাদের সঙ্গে কাটায়, মাথা মন থাকবে না, এই বুড়ি আর তেলে ভাজা নিয়ে যাচ্ছি, সব রাগ একেবারে গোলের জল হয়ে যাবে। এই দেখো মহিমদা, তুমি আমাকে হাত তুলবে? দরকার পড়লে তুলব, আমার কিছু লাগছে মহিম, হাতটা ছাড়ো। তুই আমার, শুধু আমার বুঝলি, এই শরীরটার উপর শুধু আমার দিকে আছে, অন্য কেউ এর দিকে নজর পর্যন্ত দিলে আমি সেই চোখ উপরে নিব, বুঝেছিস? তাই বুঝি আমাকে এমনি বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিলে, বিক্রি হয়ে যাওয়ার থেকে বাঁচিয়েছিলে, যাতে পরে নিজে আমার উপরে গায়ের জোর ফলাতে পারো। তুই তাই ভাবলে তাই, ছোট ঘরের মেয়ে এর থেকে বেশি আর ভাবতেই বা কি পারিস, বেশ তাই তোকে বাঁচিয়ে এনেছি, তাই তোর উপর শুধু আমার অধিকার। কেন মহিন্দা তোকে, হ্যাঁ ওই বাচ্চা ছেলেটা বুঝি তোকে বেশি আরাম দেয়, আর কোনোদিনে যদি দেখেছি ওর সঙ্গে কথা বলেছিস তাহলে তো জিভ কেড়ে ছেড়ে ফেল, পুলিশের থার্ড ডিগ্রি তো জানিস না। রাখ ওসব ভাইয়ের কথা, সব ভাই ফাই আমি অনেক দেখি, হ্যাঁ থানায় রোজ 10টা করে এরকম ভাইয়ের কেস আছে বুঝেছিস, লাগুক লাগুক। শ্লীলতা হানি, যে মেয়ের সম্মান নেই তার আবার শ্লীলতা হানি, বেশ করেছি বেশ করেছি। কখনো শুনেছিস কোন বর তার বউকে রেপ করেছে? হ্যাঁ তুই আমার বউ, এই শরীরের উপর আমার অধিকার আছে, আমার যা ইচ্ছে আমি তাই করবো, বেরোয় থাকবে বেরো যা। আর কতক্ষণ অন্ধকারে দাঁড়িয়ে থাকবি তুই ছোঁড়া, সিনেমা তো শেষ, আর কখনো ভুল করে বাড়ির চৌকাঠ মার আসবি, মহিম জানতে পারলে তোকেও আর আসতে রাখবে না, আর নোংরা মেয়ে ছেলেটাকেও আসতে রাখবে না,
আমি চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না, আর কখনো না, আমি যাই। সেদিনের পর থেকে মহিমার আমার সম্পর্কটা আর আগের মতো ছিল না। সহবাস করতাম ঠিকই, কিন্তু কোথায় কি যেন একটা মরে গেছে। সেদিনের পুরো ঘটনাটায় কে কি পেল জানি না, কিন্তু পিসিমা খুব খুশি হয়েছিল। এতদিনে এই ছোট ঘরের মেয়েটাকে বেশ জব্দ, এবার কোনোভাবে ঘাট থেকে নামাতে পারলেই ব্যাস, মহিমের আবার বিয়ে দেবেন, এবার নিজের পছন্দের উঁচু বংশের মেয়ে। সেদিনের পর থেকে পিন্টু আর আমাদের বাড়িতে আসে, এমনকি রোজ সকালের খবরের কাগজটা আর আমার সাপ্তাহিক পত্রিকাগুলো এখন অন্য একটা ছেলে দিতে আসে তোকে খবর পাঠালাম। হ্যাঁ বৌদি, তুই খবর পাঠিয়েছিলে? আজকাল আর বাড়িতে আসিস না কেন রে? খবরের কাগজটা আজকাল অন্য ছেলে দিয়ে যায়, কি ব্যাপার? আমাদের উপর রাগ করেছিস? কি যে বলো বৌদি, তোমাদের উপর রাগ করতে পারি? মহিন দা আমার নিজের দাদার থেকেও আপন, আর তুমি আমি তুমি তুমি আমার দিদির মতো। তাহলে আজকাল আসিস না কেন? এমনি আজকাল কাজের প্রেশারটা একটু বেড়েছে। আমার কথা বাদ দাও, কি বলো মহিন দা কেমন আছে, এখন বাড়ি ফেরেনি? এত তাড়াতাড়ি কবে ফেরে? হ্যাঁ ঠিকই, আর তুমি কেমন আছো? এরকম দেখছিস। হ্যাঁ বলো বলো বলো, কি কি দরকার ছিল বললে? কেন আমি বুঝি দরকার ছিল, তোকে রাখতে পারি না। আরে কেন অশান্তি বাড়াচ্ছে বলতো? মহিমদা ছেলেটা খুব ভালো, তুমি ওর সঙ্গে সুখে শান্তিতে ঘর ঘর, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিকই তো আছে। এই বৌদি, তুমি এই এতক্ষণ ধরে অন্ধকারে জল তুলছো কেন বলতো? আলোটা জ্বালি নাও, জ্বালাওনি কেন এতক্ষণ? দুদিন ধরে লাইটটা ফিউজ হয়ে আছে রে, ওকে বলেছি সময় পাচ্ছে না। আরে আমাকে আগে বলনি কেন? আমি হ্যাঁ দুদিন ধরে লাইট ফিউজ হয়ে আছে, মানে খবরটা তো তুমি দুদিন আগে পারলে পারতে। তোকে ফিউজ ঠিক করতে ডাকিনি। তাহলে জলটা ভিতরে রেখে আসি। আমাকে দাও দেখি। বৌদি এ কি তোমার চোখের কাছে কাল ছিটে পড়েছে? প্রদীপ ওই মহিন্দা তোমার? না না সেসব কিছু না, ওই বাথরুমে পড়ে গেছিলাম গতকাল। আমি আসছি বৌদি, আমি এসেছিলাম জানতে পারলে মহিন্দা আবার তোমার উপর। কিছু হবে না, চিন্তা করিস না, আজ তোকে একটা বিশেষ কারণে ডেকে পাঠিয়েছি। কি? আজ তো রাখি, আর কেউ জানুক না জানুক তুই তো জানিস যে আমি তোকে আমার ভাইয়ের মতো ভালোবাসি। ভেবেছিলাম আজকের দিনে তোকে নিমন্ত্রণ করবো, মাংস পোলাও পায়েস রেঁধে খাওয়াবো, কিন্তু তার আগেই সব এমন উলট পালট হয়ে গেল। যাই হোক, তোর পুরো নিমন্ত্রণটা মার যায়নি, চিন্তা নেই, ভেতরে আয়, তোকে আগে রাখিটা করিয়ে দিই, তারপর তোর জন্য মাংস রেঁধেছি, টিফিন কৌটোয় দিয়ে দেবো, বাড়ি নিয়ে গিয়ে গরম করে খাস, কেমন? কি দরকার ছিল এসব করার? কেন তুমি এসব করতে গেলে বৌদি? তোমার শরীরের এই অবস্থা, আর তাছাড়া মহিন্দা যখন আমার এই তোমাদের বাড়িতে আসে পছন্দ করে না, তখন কি দরকার এসব? দূর পাগল ছেলে, সেদিন রাগের মাথায় কি বলে ফেলেছে তুই সেটা এখনো মনে পুষে রেখেছিস? এত চিন্তা করিস না, আমরা ভালো আছি। সে তো দেখতেই পাচ্ছি, তা ভাই বলে যখন ডেকেছো সেই অধিকারে একটা কথা জিজ্ঞেস করবো দিদি। কি? মহিমদা বুঝি এখনো তোমার গায়ে হাত তোলে? এখনো মানে? এখন ভেতরে চলো, রাগি পড়াবে না? আরে দাও না, আমি বালতিটা নিয়ে যাচ্ছি। না 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 আমি পারবো, এখানটা একটু পিছল আছে, সাবধানে দেখে চলতে হবে। আরে ঠিক আছে দাও না, আমি নিয়ে যাচ্ছি। না না তুই ছাড় বলছি তো, আমি পারবো, একটু হেঁটে।
আরে কোথায় লেগেছে বলবে তো। আরে আস্তে দাঁড়াও দাঁড়াও, এলো আমার 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 কাঁধে বদ্ধ। আস্তে আস্তে, আমি কথা বললে তুমি শোনো না, খুব ব্যথা হচ্ছে তাই না? এই হাঁটুর উপর শুয়ে পড়ো, আস্তে আস্তে। তুমি একটু বিশ্রাম করো, আমি বরং একটু ডাক্তার দেখে। না না ডাক্তার ডাকতে হবে না, ওই ওই টয়লেট ভেতরে দেখ একটা বাম আছে, বার করে দে, আমি লাগিয়ে নিচ্ছি। এই তো ব্যথা করছে, তুমি কি লাগবে আমি লাগিয়ে দিচ্ছি। আরে আবার কি হয়েছে, তুমি এরকম অন্ধকারে বসে কাঁদছো কেন? আমি এই অনাথরা দেখতে পাচ্ছি না, তুই আমাকে কাছে পাঠিয়ে দে মহিম, আমাকে কাছে পাঠিয়ে দে মহিম রে। আমার কি হয়েছে, কি হয়েছে? ওই পোড়ামুখী মেয়ে ছেলেটা আমার ঘরে ছেলে ঢুকিয়েছে রে, আমি আর এই অনাচার সহ্য করতে পাচ্ছি না রে বাবা। কে নয়ন? নয়ন ঘরে লোক ঢুকিয়েছে মানে? কই দেখি তো টিন্টু, তুই তুই নয়নের কোমরে হাত দিয়ে কি করছিস? আরে মহিম না, তুমি ভুল বুঝছো, বৌদি পরে পড়ে গেছিল তাই আমি। মহিম না তুমি ভুল বুঝছো, তোর সঙ্গে তো পরে বোঝা পড়া হবে, আগে এই মেয়ে ছেলেটাকে কাজ করে। কি বলছো মহিম না, নোংরা মেয়ে ছেলে একটা, একটা পুরুষে তোর মন ভরে না তাই না? দুধ তো চাই, হ্যাঁ তোর মামা তোকে তোকে বেঁচে দেওয়াই উচিত। বৌদি রাখি পড়াতে দেখেছিল, তাহলে বৌদি কোমরে হাত দিয়ে কি করছিলে তুমি? কোমরে রাখি পড়াচ্ছিলে? আমি নিজের চোখে দেখেছি, আমি কিছু বুঝি না ভাবছি। হ্যাঁ এই ধরনের মেয়ে ছেলেদের আমার ভালো ভালো চেনা আছে। কি সুন্দর গল্প, এত কিছু দেখার পর আমি এটা বিশ্বাস করবো ভাবছো? প্লিজ 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 মহিলা, তুমি যাও ওদিকে, বইলা তুমি আমার একটু শান্ত, আমার কথা শোনো। একে অপরের জন্য কি দৌড়া, দেখে মানে উঠলে পড়ছে কেন রে? হ্যাঁ কে হয় তোর? হ্যাঁ কে হয় শুনি? আমার দিদি হয়, কিন্তু তুমি বুঝবে না। ঠিক বলেছিস, আমি বুঝব। পিসিমা ঠিকই বলতো, ছোট লোকদের বাড়িতে ঢুকতে দেওয়া উচিত। আমি ছোট লোক, আমি চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না। ঢুকতে দিলে কেন বুঝতে চাইছ? ভাইয়ের মতো স্নেহ করতাম, আর তুই কি না? তুমি ভুল করছো, ভুল বুঝছো, আর কিছু বুঝতেও চাই। বেরো বেরো তুই এখান থেকে বেরো। আর কোনোদিন যদি আমাদের বাড়ির কাছাকাছিও দেখেছি তো যা লক আপে ঢুকিয়ে দেবো, বুঝেছিস? চল বের। তুমি ভুল করছো বই না? ভুল করছি না, আমি ভুল করছি না, আমি কিছু বুঝতেও চাই না। বেরো বেরো তুই এখান থেকে বেরো 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 বেরো। আর কোনোদিন যদি আমার বাড়ির কাছাকাছিও দেখেছি তো যা লক আপে দিয়ে দেবো, চল। তুমি ভুল বুঝলে মহিলা, তুমি এরকম কেন করলে? পিন্টু সত্যি কোন দোষ ছিল, ও বরং আমাকে সাহায্য করছিল, আমি পড়ে গেছিলাম, আমি কোমরে খুব ব্যথা পেয়েছি মহিম। লেগেছে ব্যথা কাকে বলে জানিস তুই? আমাকে দেখ, আমাকে দেখ, প্রতিনিয়ত যন্ত্রণায় জ্বলে পড়ছি। কি কি ভুল ছিল আমার? বাকিদের মতো ঘুষের টাকায় তোকে ফ্রিজ টিভি এসি কিনে দিতে পারিনি, নাকি আমার ভালোবাসার কোনো অভাব রেখেছি? কেন 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 এরকম করতে হলো তোকে বল কেন? আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। এত এত রূপের দম্ভ তোর, তোর এই দম্ভ শেষ করলো।
কোনটা বেশি সুন্দর, তোর এই তোর এই হাত দুটো, তোর এই কোমরটা, তোর এই চেহারাটা? সুন্দরী বলে ডাকতে না পারে, কিন্তু মনে রেখো আমি কোন অন্যায় করিনি, কখনো তোমায় ঠকাইনি। এখনো মিথ্যে কথা? হ্যাঁ এখনো মিথ্যে কথা? না 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 না, আমি আর সহ্য করতে পারছি না। চলে যা এখান থেকে, আমি যেন ফিরে এসে তোকে এখানে আমরা দেখি। যা চলে যা, যখনই কাউকে ভালোবেসেছি তখনই সে আমাকে ছেড়েছে। প্রথমে বাবা চলে, তারপর মা চলে, আর এবার তুই। হ্যাঁ যা, কাউকে চাই না, যা সবাই চলে যা। আমি খুব খারাপ তাই না? তোকে মারি, তোর গায়ে হাত তুলি, হ্যাঁ জোর করে সেদিন আমি চাইলেই চলে যেতে পারতাম, কাউকে কোনো কৈফিয়ত দেওয়ারও দরকার ছিল না, কিন্তু পারিনি। সেদিন আমি প্রথমবার মহিমকে দুর্বল অনুভব করেছিলাম। যে মানুষটা একদিন নিজের পরিবারের ঐতিহ্যের তোয়াক্কা না করে শুধু আমার সম্মানের কথা ভেবে রাতারাতি আমাকে বিয়ে করে ঘরে তুলেছিল, সেই মানুষটা আজ আমারই জন্য এত দুর্বল হয়ে পড়েছে সেটা আমি কিভাবে দেখতে পারি? নিজের ভালোবাসাকে কিভাবে দুর্বল হতে দিতে পারি? সেদিন বুঝেছিলাম সব ভেঙে চলে যাওয়া খুব সহজ, কিন্তু থেকে গিয়ে সব কিছুকে আবার নতুন করে গড়ে তোলাটাই কঠিন। নয়ন, বাকি তুমি চলে যাওনি, তাহলে তোমার আমি কোথায় খুঁজতাম? দেখি তুমি এখনো এখানে মেঝেতে পড়ে আছো। আরে না না না, ভয় পেও না, আমি তোমার মারবো না। আমি তোমার সাহায্য করছি, এসো। তোমার কোমর খুব লেগেছে না? কে বললো আমার কোমরে লেগেছে? আমি সব জানি। তুমি দাঁড়া, আমি আমি এক্ষুনি তোমার জন্য ডাক্তার ডেকে আনছি, তুমি একদম ঠিক হয়ে যাবে। তুমি জানো আমি আমি কত ঘাবড়ে গিয়েছিলাম, ভাবলাম ভাবলাম ঘরে ফিরে হয়তো তোমাকে আর দেখতেই পাবো না। চলে যাওয়ার যথেষ্ট কারণ দিয়েছিল, কিন্তু আজকে অনেক বেশি কারণ দিয়েছ থেকে যাওয়ার জন্য। এত কিছুর পরেও তুমি আমাকে ভালোবাসতে পারবে? তোমায় কিন্তু কখনো ভালোবাসা ছাড়িনি আমি মহিম। জানবে চলে যাওয়ার উপায় থাকা সত্ত্বেও যদি কেউ থেকে যায় তার মানে ভালোবাসা এখনো আছে। আমার তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আমি তোমার আর পিন্টু দুজনের কাছে অপরাধী, আমি তোমাদের ভুল বুঝেছিলাম। তাহলে ভুলটা পাবো কিভাবে? রাগের মাথায় যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরে বেরিয়ে দেখি পাড়ার মোড়ে পিন্টু দাঁড়িয়ে ছিল, মাথা নিচু করে, চোখ দুটো লাল, আমাকে দেখি বলল, মহিমদা তুই তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তোকে বলেছি না আবার দেখতে পেলে লকাবে পুরো দেবো, তাই দিও বরং, ঢুকিয়ে দিও জেলে। তোমাকে আজ তোমাকে আজ সত্যিটা শুনতে হবে মহিমদা। তুমি আমাকে ছোট্ট বেলা থেকে দেখছো, তুমি কিভাবে ভাবলে আমি তোমার সঙ্গে এরকমটা করতে পারি? আর বৌদি, বৌদি আমার দিদির মতো, আজকে রাখি তাই আমাকে নেমন্তন্ন করেছিল। কত দুদিন ধরে তোমাদের কলতলা আলোটা ফিউজ হয়ে গেছে, আমি যখন তোমাদের বাড়িতে এলাম
দেখি বৌদি কলের থেকে জল তুলছে। আমি বললাম দাও আমি নিয়ে যাচ্ছি। বৌদি বলল না থাক এখানটা খুব পেছন, আমি যদি পড়ে যাই তাই নিজেই জল নিয়ে আসতে গিয়ে উল্টে পড়ে যায়, ঘরে খুব ব্যথা পেয়েছে। আমি বৌদিকে কোনো মতে ধরাধরি করে ঘরে নিয়ে যাই। আমি ডাক্তারও ডাকতে যাচ্ছিলাম, বৌদি বলল না থাক একটু মলম লাগালেই সেরে যাবে। আর আমি তাই মলম লাগিয়ে দিচ্ছিলাম আর তুমি ঢুকলে। হ্যাঁ হ্যাঁ আমি 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 বৌদিকে খুব ভালোবাসি, কিন্তু শুধুই নিজের দিদির মতো। আর আমার জন্য আমার দিদির কোনো ক্ষতি হোক সেটা আমি সহ্য করতে পারবো না। তুমি আমাকে যত ইচ্ছে মারো, দরকার বললে জেলে পুড়ে দাও, কিন্তু আমার দিদিটাকে দেখে রেখো প্লিজ মহিন্দা, প্লিজ। আমার দিদি তোমাকে খুব ভালোবাসে, আমার দিদি খেয়াল রেখো। তুই তুই এখন বাড়ি যা, যা বাড়ি যা, তোর দিদির কিছু হবে না। তারপর তারপর কি, ছুটতে ছুটতে এলাম তোমার কাছে। তুমি পারবে না নয়ন, আমাকে ক্ষমা করে দিতে পারবে না, আমাকে শেষ সুযোগ দিতে পারবে না। বিশ্বাস করো আমি আর কখনো এরকম করব না, আমি আর কোনো দিনও তোমার সন্দেহ করবো না, তোমার গায়ে হাত তুলব না। পিসিমা আমার সুপাকে খারাপ খারাপ কথা বললেও না। না তাহলেও নয়, তুমি তুমি জানতে যে পিসিমা আমাকে তোমার ব্যাপারে উস্কে দেয়, তোমার আর পিন্টুকে নিয়ে খারাপ খারাপ কথা বলে, তাহলে কখনো কিছু বলনি কেন আমায়? কারণ কারণ আমার আমাদের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল, তাই আমি জানতাম তুমি ঠিক একদিন সত্যিটা জানতে পারবে, তখন নিজেই সব ঠিক করে দেবে। হ্যাঁ এবার থেকে সব ঠিক করতেই হবে। ভাবছিলাম পিসিমা অনেকদিন ধরে এই কাশি চলে যেতে চাইছে, আমি ভাবতাম তুমি বাড়িতে একা থাকো, পিসিমা থাকলে তোমার একটু হেল্প হয়ে যাবে। না এখন আর টেনশন নেই, পিসিমাকে একেবারে কাশির টিকিট কেটেই দিই, তোমার ভাইতে আছে তো, যখন যা দরকার হবে ওকেই বলে দিও। তুমি আর আমি না হয় নতুন করে শুরু করি, কি পারবে তো? আমাকে আমাকে কখনো ছেড়ে যাবে না তো? যতদিন আমার জীবনে ভালোবাসা আছে ততদিন। আমি তোমাকে খুব ভালোবাসি নয়ন, খুব ভালোবাসি। আমিও